জেক্সপো এবং ভোকলেটের কাউন্সিলিং এবং চয়েস ফিলিং সম্পর্কিত নতুন আপডেট কিন্তু চলে এসেছে সবার প্রথমে যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য একটু খারাপ খবর বলতে পারো আর তার কারণ হচ্ছে পলিটেকনিকের যে নতুন রেজিস্ট্রেশন অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লিকেশান না করে থাকে তাদের জন্য কিন্তু আবার নতুন করে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে কবে থেকে স্টার্ট হবে স্টার্ট প্রসেস শুরু হয়ে যাবে যারা তোমাদের একত্রিশ পাঁচ দু হাজার মধ্যে আবেদন করতে পারেনি তাদের জন্য আবার আবেদন শুরু হচ্ছে অর্থাৎ তোমাদের কম্পিটিশন কিন্তু আরও বাড়তে চলেছে তো এই যে চয়েস ফিল এই যে নতুন অ্যাপ্লিকেশন সেটা ক দিন পর্যন্ত চলবে সেটা কিন্তু তিরিশে জুন পর্যন্ত চলবে এবার হচ্ছে তাহলে তোমাদের যে ফার্স্ট ফেস কাউন্সিলিং সেটা কবে থেকে শুরু হচ্ছে তো সেটা কিন্তু আশা করছি দু তিন দিনের মধ্যেই তোমাদের যে চয়েস ফিলিং প্রসেস সেটা শুরু হয়ে যাবে তার কারণ হচ্ছে দেখো এখানে তোমাদেরকে নোটিফিকেশানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করবে এই নতুন করে কাউন্সিলিংয়ে তারা কিন্তু সেকেন্ড ফেজে চয়েস ফিলিং শুরু করবে এবং সেকেন্ড ফেজের যে চয়েস ফিলিং সেটা কিন্তু স্টার্ট হচ্ছে বারো সাত দু থেকে এবং ইম্পর্টেন্ট কিছু ডেটস এখানে দেওয়া হয়েছে তো সেটা বলবো সো সবার প্রথমে যারা অ্যাপ্লাই কর এখনও পর্যন্ত করেনি তাদের কাছে কিন্তু তিরিশ ছয় পর্যন্ত সময় থাকছে নতুন করে অ্যাপ্লাই করার জন্য এবং যারা নতুন করে আবেদন করবে তাদের নাম কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে আসবে সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে বারোই জুলাই বারোই জুলাই সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে অর্থাৎ বারোই জুলাই যদি তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট আসে তার মানে তার আগে তোমাদের চয়েস ফিলিং হবে যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছ তাদেরকে চয়েস ফিলিং করতে বলা হবে এবং তারা ভর্তি হবে তাদের চয়েস ফিলিংয়ের জন্য মোটামুটি এখানে যে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ দেখো সেকেন্ড ফেজ যে অনলাইন কাউন্সিলিং সেটার জন্য যে ডেট মেনশন করা হয়েছে সেটা মোটামুটি জুলাই জুলাই থেকে অর্থাৎ সাত দিন কিন্তু একটা গ্যাপ থাকছে তো তোমাদেরও যদি এরকমই গ্যাপ দেয় ফার্স্ট যারা কাউন্সিলিং করছো তাদের জন্য যদি এরকমই টাইম দেয় তো মোটামুটি তারিখ এরকম সময় করে তোমাদের যদি শুরু হয় তবেই ধরে নাও তোমাদের দশ দিনের মতো যদি টাইম থাকে বা সাত আট দিনের মতো টাইম থাকে বা কুড়ি বাইশ তারিখ থেকেও যদি শুরু হয় প্রথমে তোমাদের সাত আট দিন সময় দেওয়া হবে চয়েস ফিলিং করার জন্য তারপরে তোমাদের এলাকা অ্যালটমেন্ট লেটার বেরোবে অর্থাৎ কে কোন কলেজ পেলে কি পেলে না সেটা জানানো হবে এবং তারপরে মোটামুটি সপ্তাহখানেক হয়তো সময় দেওয়া হবে তোমাদেরকে অ্যাডমিশন নেওয়ার জন্য তো যারা ভর্তি হলে হলে যারা ভর্তি হবে না বা যারা কলেজ পাবে না তাদেরকে কিন্তু সেকেন্ড যে কাউন্সেলিং সেটার জন্য ওয়েট করতে হবে এবং নতুন যারা ফর্ম ফিল করছে তাদের যে র্যাঙ্ক সেটা কিন্তু আগের যে অলরেডি লিস্ট প্রকাশ করা হয়ে গেছে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো দুই তারপর থেকে কিন্তু তাদেরকে র্যাঙ্ক দেওয়া হবে এটা কিন্তু আগেই মেনশন করে দেওয়া হয়েছে যে নতুন যারা ফর্ম ফিল করছো তাদের র্যাঙ্ক কিন্তু তারপর থেকে আসবে সো যারা যারা ভিডিওটা দেখছো তাদের সকলকে বলবো এই যে ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমরা যারা অংশগ্রহণ করছো এবং তোমরা যে চয়েস ফিলিংটা করবে যদি ফার্স্ট কাউন্সিলিংয়ের সময় ধরো দশটা কলেজ দিয়ে তুমি যদি চয়েস লক করে দাও সেটাই কিন্তু পুরো থ্রু আউট কাউন্সিলিং মানে সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং সবেতে কিন্তু তোমার ওই দশটা কলেজের মধ্যেই তোমার চান্স হচ্ছে কি হচ্ছে না সেটা দেখা হবে পরবর্তীকালে তুমি যদি প্রথমে দশটা কলেজ দিয়ে চয়েসটাকে লক করে দাও এবং পরবর্তীকালে চাও যে এই দশটা কলেজে আমি পেলাম না তাহলে আমি আরও বেশি কলেজ দিয়ে ট্রাই করতে চাই যে আমার র্যাঙ্কে হবে কি হবে না সেটা কিন্তু হয় না চয়েস ফিলিং শুধুমাত্র একবারই হয় অর্থাৎ একবারই তোমাকে সুযোগ দেওয়া হবে সাত আট দিনের মতো একটা সময় দেওয়া হবে তার মধ্যেই তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোন কলেজ এবং কোন ট্রেড বা কোন ব্রাঞ্চ নিয়ে পড়তে চাইছো সেই সময়টা চলে যাওয়ার পর তোমাকে চয়েস লক করে দিতে হবে এবং চয়েস লক করার পরে একবার যদি তুমি চয়েস লক করে দাও তারপর কিন্তু নতুন কোনো রকমভাবে কোনো চয়েস তুমি দিতে পারবে না সো এবার ধরে নাও যারা সেকেন্ড কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করছে তারা ধরে নাও অনেক বেশি কলেজ দিয়েছে পঞ্চাশটা কলেজ বা পঞ্চাশটা পঞ্চাশটা কলেজে তারা পঞ্চাশটা ট্রেড চুজ করেছে বা একশোটা বা দুশোটা ট্রেড তারা চুজ করেছে কলেজের অপশান চুজ করেছে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে তুমি যদি দশটা দাও এবং তোমার যতই র্যাঙ্ক হোক না কেন আর সে যদি দুশোটা কলেজে ট্রাই করে তাহলে তার কিন্তু পাওয়ার চান্সেসটা বেড়ে যাচ্ছে তো এই জিনিসটা জেক্সপো এবং ভোকলেট সমস্ত স্টুডেন্টসদেরকে বলছি চয়েস ফিলিং যখনই শুরু হবে আমি তোমাদেরকে ডেফিনেটলি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে করবে না করবে বাট এখন তোমাদের যেটা বারবার করে বলছি যে একটা লিস্ট তোমরা তৈরি করে নাও যত তাড়াতাড়ি সম্ভব যে কটা কলেজ এবং কোন কোন ট্রেড নিয়ে তুমি পড়তে চাও ম্যাক্সিমাম সম্ভব তোমাদেরকে কিন্তু চয়েস ফিলিংয়ে কলেজ চুজ করতে আমি বলবো তার কারণ হচ্ছে তবেই তোমাদের চান্সটা বেশি থাকবে পাওয়ার তার কারণ হচ্ছে ফার্স্ট কাউন্সিলিংয়ে যদি না পাও তাহলে সেকেন্ড কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিংয়ে না পেলে থার্ড কাউন্সিলিং তো এভাবে কিন্তু তোমার কাছে সুযোগ থাকবে বাট কম কলেজ দিয়ে তুমি যদি চয়েস লক করে দাও তোমাকে কিন্তু ওই দশটা কলেজের মধ্যেই প্রত্যেকটা রাউন্ডে দেখা হবে ফার্স্ট রাউন্ড বলো সেকেন্ড রাউন্ড বলো প্রত্যেকটা রাউন্ডে ওই দশটা কলেজেই তোমাকে দেখা হবে যে তুমি পাবে কি পাবে না